অং সান সুচিকে ডাইরেক্ট হুমকি দিলেন রেসেপ টাইপ এরদোয়ান, কিন্তু অং সান সুচি চুপ। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ টাইপ এরদোয়ান গত সপ্তাহে বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চলছে, আর আজ এরদোয়ান সরাসরি ফোন করেছেন মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক নেত্রী অং সান সুচিকে। বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স প্রেসিডেন্টের মুখপাত্রদের উদ্ধৃত করে জানায়, ফোন আলাপে এরদোয়ান সুচির কাছে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ এবং নিন্দা জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট সুচিকে বলেন, রোহিঙ্গা সংকট পুরো মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগ তৈরি করেছে। তিনি বলেন, নিরাপরাধ মানুষের ওপর সন্ত্রাসের তৎপরতা নিন্দা করেছে তুরস্ক। মিয়ানমারে যে মানবাধিকার সংকট তৈরি হয়েছে সেটি উদ্বেগ এবং ক্ষোভের বিষয়। তবে সুচির উত্তর বা প্রতিক্রিয়া সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছেন, রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং কথা বলতে প্রেসিডেন্ট এরদোয়ান তার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুলোভকে বুধবার বাংলাদেশে পাঠাচ্ছেন। রোহিঙ্গা সংকট নিয়ে গত কয়েকদিন ধরে তুরস্ক বিশেষ তৎপর হয়ে উঠেছে। ঈদের ছুটির সময় প্রেসিডেন্ট এরদোয়ান এই সংকট নিয়ে বিভিন্ন মুসলিম দেশের নেতাদের সাথে টেলিফোনে কথা বলেছেন, এমনকি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের সাথেও কথা বলেছেন তিনি। তুরস্কের নেতা বলেছেন, এ মাসের শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় তিনি রোহিঙ্গা ইস্যুটি নিয়ে তুলবেন। ওদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মাঝে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ঘর পালানো রোহিঙ্গাদের ঢল অব্যাহত রয়েছে। জাতিসংঘ বলছে, গত 11 দিনে 1,23,000 রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।